হ্যালো, আসসালামু আলাইকুম। আমার আর আপুর রোস্ট খুবই পছন্দ, আর আম্মুর হাতের রোস্টটা খেতে কিন্তু আসলেই অসাধারণ হয়। সো আম্মুর হাতের রোস্টের রেসিপিটাই আজকে শেয়ার করছি। শুরুতে এখানে ফ্রাইং প্যানে পর্যাপ্ত তেল দিয়ে অনেকগুলো পেঁয়াজ দিয়ে আমরা পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি। আই গেস পেঁয়াজ বেরেস্তা করতে সবাই জানে, সেটা আমি আর ডিটেলস দেখালাম না। এখন আমরা এখানে যে মুরগির পিসগুলো রেডি করে রেখেছিলাম ক্লিন করে, সেগুলোকে নিয়ে হালকা তেলে খুবই কম করে ভেজে নিতে হবে। রোস্ট অতিরিক্ত ভেজে ফেলে কিন্তু শক্ত হয়ে যায় আউটার শেলটা, তো আমরা এখানে খুবই হালকা মিনিমাম পরিমাণ ভেজে নেব। তো কয়েক সেকেন্ড করে এপাশ ওপাশ করে উল্টে পাল্টে ভেজে নিয়ে আমি এটাকে একটা সাইডে তুলে নেছি। এখন রোস্টের জন্য একটা স্পেশাল মশলা তৈরি করব, এই জন্য এখানে গোলমরিচ, লং, দারচিনি, কিছু এলাচ, একটা জয়ফল এবং এক টুকরো জয়ত্রী নিয়ে একটু হালকা রোস্ট করে ওটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এখন রোস্টের জন্য একটা লিকুইড মিক্সচার রেডি করবো, এর জন্য নিয়ে নিয়েছি কাজু বাদাম, টক দই এবং পেঁয়াজ বেরেস্তা, আর নিয়ে নিয়েছি এখানে খুবই সামান্য টমেটো সস, আর একটা কাঁচামরিচ আর একটু লবণ দিয়েছিলাম। সব কিছু ব্লেন্ড করে নিলেই মিশ্রণটা রেডি। তো এখন হচ্ছে আমরা ফাইনাল রান্নাটা করব। এর জন্য শুরুতেই একটা প্যানের মধ্যে তেল এবং পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে তার মধ্যে নিয়ে নিচ্ছি পেঁয়াজ বাটা, সব কিছুকে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, যেমন ছিল তেজপাতা, দারচিনি, এলাচ, আর আমরা যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম রোস্টের ওই মিশ্রণটাকে এখন এখানে দিয়ে সব কিছুকে ভালোভাবে ভেজে বা কষিয়ে নিতে হবে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছে জিরা বাটা এবং দিয়ে দিচ্ছে এখানে আদা বাটা, আর দিয়ে দিচ্ছে এখানে রসুন বাটা। সেম আবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিতে হবে। এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আর এখানে আমরা যে রোস্টের মশলাটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে এক চামচের মতো দিয়ে দিচ্ছি, বাদ বাকি যে মশলাটা থেকে যাবে ওটা আপনারা স্টোর করতে পারেন ইন ফিউচার ইউজ করার জন্য। এখন এখানে আম্মু একটু পানি দিয়ে দিল, পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে আমরা যে মুরগির পিসগুলো ভেজে রেখেছিলাম সেই সবগুলোকে এখানে নিয়ে নিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি আমরা দুধ। আমরা যে দুধটা ইউজ করেছি সেটা আগে থেকে বয়ল করে ঠান্ডা করে নেওয়া ছিল, তো কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করতে হবে। এবং এর উপর থেকে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছে। আর এটা নামিয়ে ফেলার কিছুক্ষণ আগে এখানে কয়েক ফোঁটার মতো কেওড়া জল দিয়ে দিতে হবে, আর উপর থেকে দিয়ে দিচ্ছি বেরেস্তা। এটা যখন রান্না হয় এত সুন্দর মিষ্টি একটা সুঘ্রাণ আসে, সেটা কাছে না থাকলে বোঝানো সম্ভব না। তো আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে ঝোলটা টেনে আসা পর্যন্ত ওয়েট করে আপনারা যতটুকু ঝোল রাখতে চান সেই পর্যন্ত রাখতে হবে। সো এই ছিল আমার আজকের ভিডিও। আই হোপ ইউ গাইজ এনজয় দিস ভিডিও। থ্যাংক ইউ।